অনেক সময় খুব গভীর ভালোবাসার সম্পর্ক এক সময় হালকা হয়ে যায়। হঠাৎ করেই চেনা মানুষটা চোখের সামনে বদলে যায়, যাকে তুমি তোমার থেকেও বেশি চেনো, তোমার থেকেও বেশি জানো। বিশ্বাস করো, সে হঠাৎ করেই অচেনা একটা মানুষ হয়ে যায়। ঠিক এই মানুষটি সম্পর্ক শুরু হওয়ার প্রথম দিকে যেমনটা ছিল, তার উল্টো আচরণ করা শুরু করে। এরা কখনো কখনো এতটা বিরক্ত প্রকাশ করে বসে যে নিজেকে তখন ভীষণ ছোট বলে মনে হয়। মনে হয় কেনই বা সম্পর্কটাকে ধরে রেখেছি, কিন্তু তাকে ছিঁড়ে থাকার কল্পনাটাও যে ভয়ঙ্কর বলে মনে হয়। এটা আসলে আর কিছু নয়, মনের পরিবর্তন। অর্থাৎ সে সম্পর্কটাকে এখন একঘেয়েমি মনে করে এবং এর থেকে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু কোনো একটা কারণ তাকে আটকাচ্ছে। এটা অনেক সময় হয়। ঠিক যে মানুষটি তোমাকে একসময় সম্পর্কে টেনে নিয়ে এসেছিল, যে নিজেই তোমাকে আশ্বস্ত করেছিল তোমার পাশে থাকবে বলে, আজ সেই মানুষটি নিজেই এই সম্পর্কটাকে ভেঙে ফেলতে চাইছে। কিন্তু যাতে কোনোভাবে তাকে দোষী হতে না হয়, তাই সে সবসময় একটা বিরক্ত বোধ ও অসহ্য পরিস্থিতি সৃষ্টি করে তোমার সাথে একটা দূরত্ব অর্থাৎ ব্যবধান তৈরি করে যাচ্ছে। সে চাইছে যাতে তোমার যে কোনো একটা দোষ তার সামনে চলে আসে, আর সেই ছোট দোষটাকে বড় একটা ইস্যু বানিয়ে সে এই সম্পর্কটাকে বিরতি দিয়ে কেটে পড়বে। এই ধরনের ঘটনার পেছনে আরও কিছু কারণ থাকে, একটু গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করলে দেখতে পাবে তার হয়তো অন্য কাউকে ভালো লেগে গেছে। হয়তো সে তোমার আড়ালে অন্য আরেকজনের সঙ্গে ডেট করছে, বা তোমার কাছ থেকে যা পাওয়ার কথা ছিল তা পেয়ে গেছে, অথবা যা দরকার ছিল অর্থাৎ যে কারণটির সাপেক্ষে তোমার সাথে এই সম্পর্ক তৈরি করেছিল তা হয়তো লাভজনক হয়নি তার ক্ষেত্রে, তাই সে নিজেকে গুটিয়ে নেওয়ার কারণ খুঁজছে। এখন প্রশ্নটা হলো, আমাদের এই রকম পরিস্থিতিতে কি করা উচিত? খুব একটা সহজ হয়ে ওঠে না এই ধরনের পরিস্থিতির সামনে সঠিক সিদ্ধান্ত নেওয়া, কারণ উপদেশ সবাই দিতে পারে, কিন্তু যার সাথে হয় সেই বোঝে তার কতটা পড়ে। তার জন্যে একটা ছোট্ট কথা বলতে চাই, যারা ভালোবাসার মানে এখনও জানো না, তারা অবশ্যই নিজের মা বাবাকে আগে দেখবে। বাবা মা তোমায় ঠিক কি করে ভালোবাসে, কি করে আগলে রাখে, কি করে দায়িত্ব কর্তব্য পালন করে। ঠিক জীবন সঙ্গীও অনেকটা একই রকম হয়, কিন্তু আমাদের জেনারেশন ভালোবাসাকে না বুঝে আগে রূপ ও ব্যাকগ্রাউন্ড দেখে আকৃষ্ট হয়। এতে কোনো দোষ নেই, কারণ প্রত্যেকেই বেস্ট ডিজার্ভ করে, আর তাছাড়া সমস্ত সুন্দর ছেলেমেয়েরাই খারাপ হয় না, আবার অনেক সময় সুন্দর ফুলও বিষাক্তও হয়। কি কনফিউজিং তাই না? এবার এর সোজা দিকটা বলছি শোনো, যদি কেউ হঠাৎই তোমার জীবনে গিটার বাজিয়ে এন্ট্রি নেয়, তার মানেই সে তোমার জীবন সঙ্গী বা ভালোবাসা নাও হতে পারে। এরা শুধুমাত্র একটা ঋতুর মতো হয়, যেমন বর্ষাকাল, শীতকাল, বসন্তকাল, তাই এদের সাথে রিলেশনে থাকতেই পারো, কিন্তু সময় নাও, তাকে জানো, বোঝো। দেখবে যদি ওর তারা না থাকে তাহলে ভালোবাসা তোমার টিকে যাবে, আর যদি জলদি থাকে তাহলে তোমার থেকে অপেক্ষা পেয়ে অন্য কোনো অপশন নিয়ে কেটে পড়বে। বাকি রইল যারা এই পরিস্থিতির মধ্যে আটকে গেছো, তারা তোমরা সেলফ কোয়ারেন্টাইনে থাকো কিছুদিন, অর্থাৎ নিজেকে সরিয়ে নাও সব কিছু থেকে, এমনকি ওর সমস্ত সোশ্যাল সাইট থেকেও। যদি ওর কোনো মানসিক দুশ্চিন্তাজনিত কারণে তোমার প্রতি সেই অবহেলাগুলো না হয়ে থাকে, তবে দেখবে
দিব্যও তোমার কাছে আবার ফিরে আসবে। আর যদি ঠিক আমি যা যা বললাম সেটা হয়, তাহলে চিল, এই মানুষটিও তোমায় ব্যবহারই করেছিল, তাই সময় থাকতে নিজেকে বাঁচাও যাতে কোনো ক্ষতি না হয়ে যায়। আখেরে তোমার জন্যে তোমার পরিবার তোমায় অনেক সবল ও সমর্থ করে তুলেছে ছোট থেকে। এই প্রকার ক্ষণস্থায়ী ঋতুর মতো মানুষের জন্যে নিজেকে বিলিও না। গেট আ লাইফ। আর সত্যি, যখন কোনো কিছুকে পাত্তা দেওয়া বন্ধ করে দেবে, দেখবে এদের মতো আরও আরও পাবলিকের আসল চেহারা তোমার সামনে পরিষ্কার হয়ে উঠবে। জীবনটা তোমার, ভালো তোমাকেই থাকতে হবে। আর এই সমস্ত নাটকবাজদের কবল থেকে বুদ্ধিমানের মতো নিজেকে বের করে নিয়ে আসতে হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দিও, বেল আইকন। এরই সাথে ভালো থেকো, ভালো রেখো, বাই।